নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিক আপ ভ্যানে অস্থায়ী মঞ্চ বানিয়ে বিক্ষোভ সমাবেশ করছে সোমবার বিকেল থেকে শুরু হয়েছে এই যার ফলে ফকিরাপুল থেকে নাইটাঙ্গেল মোড় পর্যন্ত সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে এতে আশেপাশের সড়কে যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে ভোলাই পুলিশ ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে পূর্ব ঘোষিত তিন দিন দিনের কর্মসূচির শেষ দিনে আজ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে যুবদাল এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গণেশ্বরচন্দ্র রায়ের সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে